নওগাঁ ও পাবনায় সড়কে প্রাণ গেল তিনজনের এর মধ্যে নওগার মান্দার শ্রীরামপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে পুলিশ জানায় সকালে মালটা নিয়ে রাজশাহী থেকে নওগাঁ যাচ্ছিল একটি পিকআপ ভ্যান এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয় দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেল অন্যদিকে সড়কের পাশে উল্টে যায় পিকআপ ভ্যান ঘটনাস্থলেই মারা যান পিকআপ চালক আর মোটরসাইকেল আরোহী পিকআপ চালক স্বামী আহমেদের বাড়ির রাজশাহী আরোহী ইসলামের বাড়ি নওগায় এদিকে পাবনার চাটমোহরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে হারেজ আলী নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে ভোর চারটায় মূল গ্রাম ইউনিয়নের কায়েম খোলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে গুরুতর আহত দুইজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে